হ্যালো ভিওয় সবাইকে শুভরাত্রি আজকে আমি আপনাদের মাঝে লাইভে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের একজন প্রিয় ক্রীড়ামদি যিনি ক্রিকেট আম্পায়ারিংয়ে আছেন তরুণ একজন আম্বার কাজী সাফাত হোসেন শাহন যার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বারেপাড়া এলাকায় যেই তরুণ ক্রীড়াঙ্গনকে মাতিয়ে রাখত সে ক্লোন ক্যান্সার আক্রান্ত হয়ে আজকে শয্যাশয়ী মৃত্যু পথযাত্রী চিকিৎসার অভাবে দুখে দুখে মরছে তরুণী আম্পায়ার তো আমি সকলের কাছে আহ্বান জানাবো সমাজে যারা বিদ্যমান আছেন প্লিজ আপনারা দয়া করে তরুণী আম্পায়ারের পাশে দাঁড়ান আপনাদের একটুখানি সহযোগিতায় শাওন আবার তার সেই সুন্দর জীবন ফিরিয়ে পেতে পারেন আজকে সমাজে বিত্তবানদের অনেকেই আশ্বস্ত করেছেন তবে কেউ কেউ আশ্বস্ত করেছেন পাশে দাঁড়াবেন তবে যাতে তাদের নাম বলা না হয় এটি একটি ভালো বিষয় অনেকেই সহযোগিতা করতে চায় সেটা আসলে নাম প্রচার জন্য নয় সহি শুদ্ধভাবে দান করতে চান তো এই রকম আরও যারা আছেন সমাজে বিত্তবান যারা অর্থশীল মানুষ প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা এত সুন্দর একটি ফুটফুটে তরুণ আম্পায়ার যিনি মাদককে ঘৃণা করে ক্রীড়াঙ্গনকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করতে চাচ্ছেন সেই কাজী সাফাত হোসেন শাওয়ানকে আপনারা বাঁচান আপনাদের একটু সহযোগিতায় সে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে প্রিয় দর্শক আপনারা যারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা শাওনের জন্য দোয়া করবেন যাতে শাওনকে সৃষ্টিকর্তা সুস্থ করে দেন তাকে সুস্থ করে সে সুস্থ হয়ে উঠলে তার পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তার পরিবারের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে তো আমরা সকলেই শাওনের জন্য দোয়া করি যাতে